চলো আগে ভিডিও স্টার্টিংয়ে তোমাদের দুটো জিনিস দেখিয়ে দিই, দেখিয়ে নি দেন বলছি। এই দেখো আর এটা হচ্ছে ওই হাতের পরে না সেই খেলতে গেলে যে ওই সেই গ্লাভস না কি এই যে রিস্টে এতটা পড়ে যায় এই জিনিসটা। দাঁড়াও এবার তোমরা ভাবছো হঠাৎ করে ভিডিও শুরুতে কথা নেই বার্তা নেই এই জিনিসগুলো কেন এখন দেখালাম, রেডি হয়ে রয়েছি বুঝতেই পারছো, জাস্ট বাইরে থেকে আসলাম, এসে আমি ভিডিওটা করতে বসলাম, আমি ঠিক করেই রেখেছিলাম জিনিসগুলো নিয়ে আসি দেন ভিডিও করব। ব্যাপারটা কেন বলছি প্রথমে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে আমার থার্ড নাম্বার ভিডিও আজকের দিনে। এইবার মোদ্দা কথায় আসি, কেন এই জিনিসগুলোকে আমি এখানে ক্যামেরার সামনে শো করলাম, এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস না যেগুলো তোমাদেরকে না দেখালেই চলতো, কেন জিজ্ঞাসা বলছি। এবার বিষয়টা হচ্ছে আমরা যারা প্যারেন্টস আছি, যাদের ছেলে মেয়েরা স্কুলে রয়েছে, তাদের ভালো করেই তোমরা জানো এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি করায়, প্রচুর প্রচুর অ্যাক্টিভিটি। মানে আমি তোমাদেরকে যদি মানে হিসাব দিই, আমার দুই ছেলের মিলে যে পরিমাণে ওদের প্রজেক্ট হয় দুজনের, মানে আমি তো মনে হয় প্রজেক্টের দোকানে মানে ওই স্টেশনারির দোকানে আমি এরকম করে বসে থাকি, প্রিন্ট আউট, আঠা, তারপরে তোমার পেন্সিলস, কালার্স, নানান রকমের আর্ট পেপার, চার্ট পেপার, বোর্ড পেপার, কার্ডবোর্ড, এনিথিং, মানে নানান রকমের ডেকোরেশনের জিনিস, আজকে ওই কালকে ওই, আজকের এই পোশাক কালকের এই পোশাক, হ্যানা ত্যানা নিত্য প্রচুর জিনিস যেগুলো কিন্তু আমাদের নিত্য নৈমিত্তিক কিনতে লাগে। এটা প্রত্যেকটা মা জানে, কারণ বাবাদের থেকে এই জিনিসটা মারা ট্যাকেল করে সবচেয়ে বেশি, যে বাচ্চাদের এই অ্যাক্টিভিটিগুলো বিশেষ করে স্কুলের তরফ থেকে যে অ্যাক্টিভিটিগুলো আছে। তারপরে রোজ সকাল হলে কী টিফিন বাড়ি আসবে, কী লাঞ্চে, রাত্রে ডিনার কী, প্রত্যেকটা জিনিস বাচ্চার কথা মাথায় চিন্তা রেখে আমাদেরকে পড়তে হয়, এটাই চলে আসছে, এটাই দেখছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন আমি এই জিনিসগুলোকে ফলো করি না, তখন আমার রিয়েলাইজেশন হয় যে আমার মাকেও তাহলে সেম জিনিসগুলো করতে হতো যখন আমি ছোট ছিলাম। শুধু ছোট না, ধেড়ে অবস্থাতেও আমার মা অনেক জিনিস আমাকে মানে এগিয়ে দিয়েছে যেটা মাকে দেখতে হয়, এটা হবে না, এটা দরকার, এখানে তাবিজ, ওখানে কবিজ, শরীর ভালো লাগছে না চলো এই, এটুখানে ঝেড়ে পুচে, আমাকে তো আমাকে যখন ওই পীর বাবার কাছে হয়তো কোনো কারণে নিয়ে যেত একটু ঝাড়াটা ছাড়ানোর জন্য, যখন ফু দিত আমি তো বলতাম বাবা হাউ ট্যাকি স্মেল ইউ আর, মানে এরকম একটা জিনিস, এগুলো মানে অন্ধশ্রদ্ধা বলছি না, বাট এটা আমার মায়ের শ্রদ্ধা, আমার মায়ের আস্থা বিশ্বাস নিজের সন্তানকে ভালো রাখার জন্য। সেম জিনিস আজকের দিনে দাঁড়িয়ে ছেলেদের একটু নজর রাখলে পাঁচটা লঙ্কা, পাঁচটা শুকনো লঙ্কা, পাঁচটা সর্ষে হাতে করে নিয়ে হুম্বালাকা হুম্বালাকা করে শনি মঙ্গলবার ওই আগুনে দিই, এটা আমাদের বেসিক মারা। এবার কেন এত ভাট বকে গেলাম, এই প্রত্যেকটা বিষয়ের ওপর ভাট বকা কিন্তু কোনোটা না, প্রত্যেকটা ভিডিও রিলেটেড। তোমরা সবাই দেখেছো ধবলার ভিডিও, আজকে ধবলা মায়ের সাথে শপিংয়ে গেছে, শপিংয়ে গেছে, বেশ সাজুগুজু করেই গেছে, আর ওই একদিনের জন্য যে লোক দেখানো সিঁদুরটা পড়েছিল ওই সিঁদুরটা তুলে দিয়েছে, মানে একদিনের জন্য সধবা ধারণ করেছিল, বেশ, আবার সেটাকে অধবা, ও তো বিধবা না, বলতে নেই, সবাই সুস্থ থাকুক, ও তো স্বামী পুরোপুরি হারিয়ে ফেলেনি, তাই না, অপশান আছে, এক স্বামী হারিয়ে গেলে আরেকটা তো সিঁদুর নিয়ে দাঁড়িয়ে আছে, এক চুটকি সিঁদুর কি কিমা মুসে জাদা কন জানে, এরকম একটা ব্যাপার, মানে গুদীপ্ত বলে প্রতি মুহূর্তে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই একদিনের জন্য প্রতি মানে সতী সাবিত্রীর লুক সেট করার পর দেন নেক্সট দিন থেকে ও আবার দেখে সে আইব্রো মেয়ে হয়ে গেছে। যাই হোক, এখন মায়ের সাথে গেছে কেনাকাটা করতে, প্রচুর কেনাকাটা পুজোর সামনে, আমাদের প্রত্যেকটা মানুষের টুকটাক টুকটাক কেনাকাটা থাকে, ভাই আমার একটুখানি ওই জিনিসের ওপর মানে ইয়ে নেই, অত নেশা নেই, জামা কাপড় কেনা হয়েছে আর আমার কাছে যে জুয়েলারি আছে ও মিলিয়ে ঝুলিয়ে হয়ে যায়, তো আমি খুব একটা বেশি হেডেক নিই না এই জিনিসটা নিয়ে, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলছি যে পুজোর সামনে মানে প্রচুর কেনাকাটা সব থাকে, ও গেছে, কিন্তু
সব কথা শেষে ঘুরে ফিরে খালি একটা কথাই মনে মাথায় আসে যে সব তো হচ্ছে, একটা আইবুড়োর মেয়ের বেশে তোমার তো সব হচ্ছে, তুমি নিজে খোদ তোমার মায়ের কাছে এসো 24 ঘন্টা মা 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 করেই যাচ্ছ। কখনো মা ডাকটা শুনতে ইচ্ছা হয় না? কখনো মা ডাকটা শুনতে ইচ্ছা হয় না টিনা? আজকে নাম ধরেই বলছি, কখনো তো ইচ্ছা হয়, তুমি তো মা, এতটা পাশার কি করে হয়ে যাচ্ছ? সমস্তটা আমি আলাদা দিকে রাখছি, কিন্তু এই সন্তানটা 10 মাস 10 দিন গর্ভে রেখেছ, প্রত্যেকটা মুহূর্ত ওকে ফিল করেছ, আজকে কিভাবে এরকম মুখ ফিরিয়ে রয়েছ? মানলাম যে হয়তো সন্দীপদের কাছে তোমার ছেলে তোমার থেকে তুমি অনেক ভালো রাখতে পারো, মানছি, তবু তুমি তো মা, বুকে জড়িয়ে ধরতে একটু ইচ্ছা করছে না? এই যে তুমি তোমার মাকে সারাটা দিন আমা এটা মা চা করো মা এটা করো, তোমার মনে হচ্ছে না যে তোমার ছেলেও তোমাকে মা বলে ডাকুক আর সেই মা ডাকটা তুমি শোনো? আমি এই ক্যালকুলেশনটা কিছুতেই মেলাতে পারছি না। আজকে একটা মায়ের কত যে দায়িত্ব, কত কাজ থাকে তোমরা ধারণা করতে পারবে না। বড় ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই বলে দিয়েছে মা 4টে থেকে ম্যাচ আছে, 4টের আগে খাবার আমাকে মিনিমাম 2 ঘন্টা আগে দিয়ে দেবে। সেই কথা মাথায় রেখে আজকে সানডে 3টে ভিডিও দিয়েছি, কাজ হয়েছে অবশ্যই, বন্দনা দিয়ে আমাকে অনেক হেল্প করেছে, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। তারপরেও সঠিক টাইমে তার খাবার, কারণ সে খেলতে বেরোবে, খেলতে বেরোলে জুতো নিয়ে এরকম করে মুখের সামনে দাঁড়িয়ে থাকে, মোজা নিয়ে মুখের সামনে দাঁড়িয়ে থাকে, এ না যে ও পারে না, এইটা যে মাকে দেখে গোড়াও খোড়া হয়ে যায়। তাহলে এই যে আমিও করে কখনো এই কাজগুলোতে বিরক্ত ফিল করি না, কোনো মাই করে না, তুমি কি করে ভুলে যাচ্ছ? এই 5-6টা চেনের জায়গায় ফিশানোর জন্য একটা জামা যে পছন্দ হলো ছেলেটার জন্য এটা কিনে রাখি, চলো চেষ্টা করব যদি পুজোয় হয় দেব, নালে একটাবারও নাম নাও না টিনা, একবারও নাম নিচ্ছ না, এটা বড্ড বেশি হার্ট করছে, সত্যি খারাপ লাগছে, এতটা কি করে হতে পারে? আমি সত্যি একটা ইমোশনাল ফুল, আমি খালি তোমাকে দেখছি আর অবাক হয়ে, রাগ করব কি, রাগ করে তো কোনো লাভ নেই, বাট আমি অবাক হচ্ছি আর করুণা হচ্ছে তোমার উপরে, যে সময়টা চলে গেলে যে সময় তোমার টনক নড়বে অনেক দেরি হয়ে যাবে অনেক। এখন তুমি যদি বলো যে আমি এই অপেক্ষা করে বসে আছি যে কবে সন্দীপের কাছ থেকে আমার ছেলেকে পাবো, সেই দিন গিয়ে আমি আমার ছেলেকে বুকে চড়াবো, এটার সাথে এটার কোনো লজিক নেই। 2 মাস হয়ে গেল, কত গালি দেবে মানুষ, কত ধিক্কার জানাবো, কত কটু কথা বলবো, কিন্তু সব কথা শেষেই একটা মা হয়ে আরেকটা মাকে আমি প্রশ্ন করছি, মনে পড়ছে না রাত্রিরে ঘুমাও যখন একটু মনে হয় না পাশে, আমার চিনু না এই যে এটা ধরে রাখে এরকম, আমি পাশ ফিরতে পারি না, নাইটির এইটা যদি হাত কাটা নাইটি হয়তো ছেড়েই দেয়, হাত আর ভেতর থেকে হাত ঢুকিয়ে ধরে দেয়, আমি সানির দিকে ফিরতে পারি না, পাশটা ফাঁকাই যে কোনো অনেক সময় বন্দনাদির সাথে বেরিয়ে যায় বা সানি কোনো সময় দাদন বাড়িতে গিয়ে থাকলো, যে পাশটাই ফাঁকা থাকে সেই পাশটাই আমার খাঁকা করে, ঘুমাতে পারো? শুধু প্রশ্নই করছি আর কিছু বলার নেই। আমি একটা মায়ের কত রেসপন্সিবিলিটি থাকে, সন্তানের এই সন্তানের সেই, আজকে এইটা লাগবে কাল ওটা লাগবে, নিজেদের জিনিস কিনতেও ভুলে যাই মাঝে মধ্যে, কানের দেখছিলাম দাঁড়িয়ে, তারপর থাক কীভাবে পড়ে নেব, কিন্তু মেন দরকার এগুলো ছিল। দেখো কি করবে না করবে, কি করে ফেলেছো না করে ফেলেছো সম্পূর্ণটা তোমার ডিসিশন, সম্পূর্ণ তোমার ডিসিশন, সবার সামনে চোখের সামনে আয়না একদম পরিষ্কার চকচক করছে, তারপরেও বলবো একটু ভেবে দেখো, পরে পস্তানোর থেকে আজকে সেই জিনিসটা শুধরে নিলে আগামী দিনটায় অনেক কিছু অন্যরকম হবে।
পরে এই আফসোসটা না থেকে যায়, আর যদি আমি এটা করতাম তাহলে হয়তো এটা আমার এরকম হতো না। থিঙ্ক অ্যাবাউট ইট, ভাবু ভাবু, ভেবে মানুষের কখনো ক্ষতি হয়নি, ভাবো। এই মোহ, এই ইনফ্যাচুয়েশন একটা সময় অবধি থাকবে। সত্যিটা কি আমরা খালি তোমাদের মুখ থেকে শুনছি, কিন্তু অরিজিনালি সত্যিটা কি তোমরা তো জানো? ভেবে দেখো তো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। এটা অ্যাকচুয়ালি আমার মনের মধ্যে উথাল পাথাল করছিল জিনিসটা, তাই আমি বললাম, ব্লেম দিয়ে গালি দিয়ে সত্যি আর বলে কোনো লাভ নেই। যার যেটা করণীয় সে সেটা করবে, কিন্তু তবু একটা মা তো, অন্য মায়ের সাথে এই মাটাকে আমি গোলাতে মানে মেলাতেই পারছি না, কোনোভাবে মেলাতে পারছি না। সব জিনিস আলাদা হতে পারে, সব মানুষ, মানুষের পাঁচটা আঙ্গুল আলাদা হতে পারে, কিন্তু একটা মা কি আলাদা হতে পারে? এতটা পাষাণ হতে পারে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে বাকি পথগুলো এত সুন্দরভাবে আমি এগিয়ে যেতে পারি। টাটা।